বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। নবী প্রেম ঘরে বইয়া বইয়া হইব, হ্যাঁ ডাক দিলে ময়দানে যেতে হবে, প্রয়োজনে চান্দুরা যেতে হবে, আখাউড়া যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, ঢাকাই যেতে হবে, রাজপথে রসুলুল্লাহর প্রেমে ওয়াজের মাঠে ময়দানে বাসন দিলেই চলবে না, জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে। সমালোচনা করো আলেমদের বিরুদ্ধে, সমালোচনা করো, এরকম অনেক আলেম আছে আলেমের বিরুদ্ধে সমালোচনা করে বইয়া বইয়া, কথা কোন ঠিক না ঠিক? ইন্ডিয়ার একজন নবীর প্রেমিক যার নাম হচ্ছে আব্দুর রহমান জামি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আলোচনাটা ইউটিউবের মধ্যে যাবে, এর জন্য আমি এটা চিহ্নিত করে রেখেছি যে কিতাবটার নাম হচ্ছে যুগে যুগে নবীর প্রেমে বাস্তব কাহিনী, যেটা লিখেছেন মাওলানা আব্দুর রহমান। আর যে ঘটনাটা আপনাদের সামনে আমি বলবো, ইনার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, ওনার নাম হচ্ছে ফাজায়েলে দুরুদ কিতাবের নাম, আর যিনি লিখেছেন শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবি মুহাজিরে মাদানী, উনি মুহাজিরে মাদানী জাকারিয়া কান্দলবি মুহাজিরে মাদানী, উনি এই ঘটনাটা লিখেছেন। এখানে এই ঘটনা শোনার পরে, এই আলোচনাটা শোনার পরে, এখানে যেহেতু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আলোচনাটা, এখানে লামাজাবি বলেন, ওহাবি বলেন, খারিজি বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, অনেকে আলোচনা শুনবে, কিন্তু তার দলিল চাইবে যে কোন কিতাব থেকে মন গড়া কোনো কাহিনী বলছে নাকি এটার দলিল আছে, দলিল দেওয়ার দরকার আছে না নাই? এত আস্তে যুবক ভাইয়েরা, আপনারা একটু মহব্বতে আওয়াজ দিলে আমার ওয়াজটা বের হবে, জোরে বলেন ঠিক কি না? আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, এই আওয়াজে মানে না, জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালী আল্লাহ। কিতাবের নাম হচ্ছে ফাজাইলে দুরুদ, আর যিনি লিখেছেন শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবি মুহাজিরে মাদানী, উনি লিখেছেন নবীর প্রেমে আব্দুর রহমান জামি একটি চমৎকার একটি ঘটনা, যেটা শুনলে আশেকের হৃদয় থেকে চোখের পানি বের না হয়ে পারবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যার নাম বলতেছি, ওনার নাম আব্দুর রহমান জামি, নাম কি? আব্দুর রহমান জামি। ওই আব্দুর রহমান জামি, উনি আমার নবীর প্রেমে অসংখ্য গজল, অসংখ্য কাসিদা, অসংখ্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নবীর প্রেমে গজল লিখতেছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের এলাকার মধ্যে এমন অনেক লোক আছে না যে নবীর প্রেমে গজল লেখে আসে না নাই? আরো যে রকম আসে না নাই? আমার নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়, কথা বলেন ঠিক কি না? এ যুবক ভাই আওয়াজ দিয়া বলো, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয় কি হয় না? ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এ নবী গো আমার, ও রাহমাতাল লিল আলামিন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, একটু গভীর মনোযোগ, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, রে আলোচনাটা একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন, ভারতের একটা প্রেমিক, ইন্ডিয়ার প্রেমিক, যার নাম আব্দুর রহমান জামি, উনি নবীর প্রেমে গজল লেখে, নবীর প্রেমে নাতে রাসুল লেখে, ওই পাগলাটা ভাবে আমি গজল লেখতে লেখতে আমার নবীর প্রেমে পাগল হইয়া গেছি রে, থাকতে পারতেছি না, আমি এখন সোনার মদিনার দিকে রওনা দিব, আমি কাবা শরীফের দিকে রওনা দিব। আব্দুর রহমান জামি, আপনি আমার মতো যুবক বয়সের একটা প্রেমিক, সে আর দিনই করলো না, মক্কার দিকে রওনা দে, ওই মক্কা দিকে যেই মাত্র রওনা দিল, মক্কা শরীফ হজ করার জন্য গেল, খানায় কাবা ঘরের কাছে গেল, খানায় কাবা ঘর তাওয়াফ করতেছে, এবার আরাফাতের ময়দানেও যাইতাছে, সাফা
ময়দানে যাই আমার নবীকে সামনে দেখতে পাই। আরো জোরে কোন না আল্লাহু আকবার। ও যুবক পায়রানি, ও মুরব্বী বাবা বাবাজিরা কবির খেয়াল করবেন, যেই মাত্র খোঁজ করতে গেল তার মন বসে না, খানায় কাবা করে গেল মন বসে না, তার মনের ভিতরে একটা টার্গেট, আমি কবে যাই আমার নবীজির সালাম জানাই, কবে টার্গেট, আমি এত বছর আমার দয়াল নবী মায়ার নবীর প্রেমে নাতি রাসূল লিখেছি, কখন যাইয়া আমি আমার নবীজিকে মহব্বত করে সালাতু সালাম জানাইব। ও বন্ধু আরেকটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আমি বন্ধুদের পেয়ে আপনার মহব্বত করে ডাক দিচ্ছি, আর আপনারা যদি জুম্মারা সায়াতে হেন তাহলে আমার কষ্ট লাগবে, আপনারা যত আওয়াজ দিবেন তত ওয়াজ হবে, কথা বলেন ঠিক কি না? আমি আর একটু বন্ধুর বলে ডাক দেই, ডাক দেই, এ ডাক দেই, আওয়াজ দিবেন তো। ও বন্ধু আকাশ নিয়া দরবারে যুবক বায়রারে একটু গভীর মনোযোগ করবেন, যেহেতু আলোচনাটা গুরুত্বপূর্ণ, ইউটিউবের মধ্যে যাবে, ইন্টারনেটে যাবে। ও আব্দুর রহমান জামি, খানায় কাবাগর তাওয়াফ করার পরে মদিনার রাস্তা বরাবর দৌড় শুরু করলেন, হাজিরা ডাক দিয়া কয় আব্দুর রহমান জামিরি, করে হজের কাজ শেষ করো না, তুমি কেন মদিনার দিকে দূরাইতাছ? আব্দুর রহমান জামি ডাক দিয়া কয় খানায় কাবা গর আমি দেখলাম, খানায় কাবা গরে যেই মাত্র আমি তাকাই রে, সঙ্গে সঙ্গে খানায় কাবা গরের দিকে তাকাই আমি আমার দয়াল নবীরে দেখতে পাই, যেই মাত্র গো আমি আরাফার ময়দানে যাই, সেখানে যাইও আমি আমার দয়াল নবীরে দেখতে পাই, যেই মাত্র আমি সাফা মারুয়া করি ওই আমি পাহাড়ের দিকে যাই, ওইখানে যাইও আমি আমার দয়াল নবীকে দেখি, আমি আর দিনই করতে পারবো না, মদিনার দিকে দৌড় মারলেন। নবী গো কয়া কান্দে রে বাবা, আজকে তো আমাদের দরবারে আবুল কাসেম নকশিবন্দি হুজুর কেবলাও তাহাজ্জুদের মুসল্লায় যায়া কান্দে, এলাকার অনেক যুবক ভাইয়েরা অনেক মুরব্বী বাবারাও চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার দিকে রওনা দিছে রে, ওই মদিনার যেই মাত্র মদিনার বর্ডারের ভিতরে পা রাখবে, ওই রাতটা গভীর হয়ে গেল, মদিনার গভর্নর যিনি আমার রহমাতাল লিল আলামিন, মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন, ও মদিনার বাসারি, ও মদিনার বাদশাহু আর ঘুমায় না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, আব্দুর রহমান জামি ইন্ডিয়া থেকে এসেছে আমায় নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য, আব্দুর রহমান জামি যদি আমি নবীর রওজার মধ্যে এসে পড়ি রে তাহলে তো আমি নবীর রওজায় থাকতে পারবো না, আমি রওজা মোবারক থেকে দাঁড়ায় যাইতে হবে, তাকে সালামের উত্তর দেওয়ার জন্য আমার হাত মোবারক বের হয়ে যাইবে, আর দেরি করো না তাড়াতাড়ি উঠে যাও, আব্দুর রহমান জামি যেন কোনোভাবে আমি নবীর রওজা মোবারকে না আসতে পারে, চিল্লাইয়া বলতে হবে আল্লাহু আকবার, যেই মাত্র একটু জোরে আল্লাহু আকবার বলবেন, আব্দুর রহমান জামি মদিনার বর্ডার পাস কইরা ফেলছে রে, আমি কে আমার নবী স্বপ্নে দেখাইলেন, আর ঘুমায়া তাই কোনা ঘুম থেকে উঠে যাও, আমি রে আর দেরি করি নাই ঘুম থেকে উঠে যাই, ঘুম থেকে উঠার পরে সেনাবাহিনী মোতায়েন করলেন, মদিনার রওজার আশেপাশে সেনাবাহিনী মোতায়েন করলেন, ইন্ডিয়া থেকে একটা পাগল আসতেছে নবীর রওজা মোবারক জিয়ারত করবে, সে যেন গো কোনোভাবে নবীর রওজা মোবারককে না ঢুকতে পারে, নবী যিনি সেট দিছে তোমরা ভালো করে পাহারা দাও, হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন হয়ে যায়, আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে রে, আল্লাহু আকবার,
আব্দুর রহমান জামির ভিতরে মদিনার নবী নবী কোয়া কান্দে নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো মিলা দেখি আমে ওই যুবক বলবো না বলবো না বলবো না বলবো না একটু আওয়াজ দেবো না মিলা দেখি আমে দুরুদ সালামে মিলা দেখি মাশাল্লাহ নবীর প্রেমী গান গাইবো ও নবী চরণেতে সারা জীবন আমরা কাঁদব ও যুবক ভাইরা নূরে মদিনা উবাইদিয়া গাউসিয়া দরবারের যুবক ভাইরা আপনার আওয়াজ করে বলেন নবীর প্রেমে কাঁদতে চাই কি চাই না এই আওয়াজ মানে না হাত পিলা কোন চাই কি চাই না বাতেলের বিরুতে বাতে যাইব ও নবী চরণেতে আমরা সবাইকে দে যাব একটা জবান বন্ধ রাখবেন না হাত তুলে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইছে আব্দুর রহমান জামি কোনো মতে যেন মদিনা ঢুকতে না কথা বলেন মদিনা ঢুকতে না এদিক দিয়ে সেনাবাহিনী মোতায়েন হয়ে গেল আর আব্দুর রহমান জামি রওনা হয়ে গেল মদিনায় ঢুকবে যে মাত্র মদিনায় ঢুকবে রওনা হয়ে গেল প্রথম গিট পার হয়ে গেছে দ্বিতীয় গিট আল্লাহর কুদরত সেনাবাহিনীরা দেখতে পারে নাই দ্বিতীয় রাস্তাটা দ্বিতীয় গিটটাও সে আল্লাহর কুদরতে পার হয়ে গেছে দ্বিতীয়বার মতো আমার নবীজি আবার স্বপ্নে দেখাইলেন আপনার আওয়াজ করে বলেন আমার নবী স্বপ্নে দেখাইতে পারে কি পারে না এর আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না মান রাআনি ফাকাদ রাআল হক মান রাআনি ফা ইন্না শাইতানা লা ইতমাসসালা ফি সুরাতি আমার রাসূল মদিনার কামনে ওরা বলে কিয়ামত পর্যন্ত ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরুদা ফারাইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহর নবী বলে আমার আল্লাহ দুনিয়াটাকে আমার জন্য সংক্ষিপ্ত করে দিয়েছে আমার কোনো আশেক বাংলাদেশ হোক লন্ডন হোক আমেরিকা হোক যেই কোনো প্রান্ত থেকে আমি রাসূলকে ডাক দিলে আমি রাসূল তার সামনে হাজির হয়ে যাব আমার রসুল দেখা দিতে পারে কি পারে না আব্দুর রহমান জামি দ্বিতীয় গেট পার হয়ে গেলেন রসুল তৃতীয়বার মাথায় আবার মদিনার গভর্নরের চোখের সামনে স্বপ্নে একদম চুপ এক কামার মধ্যে বড় বড় গ্রাম কাছে আছে ইন্ডিয়া একদম চুপ আল্লাহু আকবার কেডা কেডা ঘুমাইছেন না হাত তুলে মনে করছে শরম নেই দেই কষ্ট হইতাছে হাত নামান হাত নামান হাত নামান কষ্ট হইতাছে কেডা কেডা যাবেন হাত তুলেন ওই দেখ এটি আসল দেশ এটি আসল দেশ আসলে আসল দেশ হাই 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 নবী প্রেম গড়ে বইয়া বইয়া হইব হ্যাঁ ডাক দিলে ময়দানে যেতে হবে প্রয়োজনে চান্দুরা যেতে হবে আখাউড়া যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে ঢাকায় যেতে হবে রাজপথে রসুলুল্লাহর প্রেমে ওয়াজের মাঠে ময়দানে ভাষণ দিলেই চলবে না জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে হাত তুলে বলেন ঠিক না সিন্ডে খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না খালি ওয়াজ ওয়াজ করলে চলবে না মাঠে ময়দানে দেখতে হবে নতুবা আসরের ময়দানে কুকুরের মতো জাহান্নামে যেতে হবে কথা বলেন ঠিক কি না সমালোচনা করো আলেমদের বিরুদ্ধে সমালোচনা করো এরকম অনেক আলেম আছে আলেমের বিরুদ্ধে সমালোচনা করে বইয়া বইয়া কথা কোন ঠিক না ঠিক বেয়াদব নিমক হারাম কথা বলেন ঠিক কি না বলেন সাবধান আলেমরা যত বড়ই ভুল করুক না কেন আলেম আলেমের সমালোচনা করতে পারে না মুনাফিকি করতে পারে না আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কাফের পায়খানা করবে এটা খাইবো লিয়া ইয়া লিয়া
এজন্য একজন বন্ধু একজন বান্ধবী একজন বন্ধু আরেকজন বন্ধুর বিরুদ্ধে আজ করে গোপনে সমালোচনা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। তৃতীয়বারের মতো আমার নবী আবার হাজির হয়ে গেল, আওয়াজ দিয়ে বলেন আমার নবী স্বপ্নে দেখা দিতে পারে কি পারে না? এই আওয়াজ মাইনা জোরে বলেন পারে কি পারে না? ও বন্ধরে, ও যুবক ভাইরা রে আমার বন্ধরে, আমার ভাল লাগে মাতাল বোঝা গেছে যেমন নাচানাচি হইতেছে, ওয়াজ করলাম জিকির করলাম শান গাইলাম, ইডার বালা সমালোচনা, এর দুই দিন পরে বিডি নাচাইছে, ইডার সমালোচনা নাই, আওয়াজ দেখ কোন ঠিক কিনা? থাক বেশি কথা বেশি ঝামেলা, রাও করে লাভ না, বেশি কইলে আমি ভালো না, এই জন্য তাহির কো আমি তো ভালো না, ভালো লয়ে সিন্নি খেলা কার দ্বারা মোল্লা সিন্নি না বেয়াদব, আল্লাহু আকবার বলেন আল্লাহ, বর্ডার কাছে সজন পাশে বসে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ। তৃতীয়বারের মাথায় আব্দুর রহমান জামির সামনে মদিনার নবী হাজির হয়ে গেল, নবী দেখা দিতে পারেনি, দলিল আসেনি, মান রাআনি ফাকাদরা আল হক, রাসূল বলে যে আমাকে দেখলো সত্য আমাকে দেখলো, আবার বলছে ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালা ফি সূরাতি, কারণ শয়তানকে আমার সূরত দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। ও বন্ধুরে, তৃতীয়বারের মাথায় আব্দুর রহমান জামির যেই মাত্র মদিনার গেটে রওনা হয়ে গেলেন, কি সমস্যা? সমস্যা হচ্ছে সমস্যা হইলো ডেলান্দে রাখছো আর হেরা সুজা বয়ে রয়েছে এর লিগা, কোনো সমস্যা হইতেছে তুমি ডেলান্দা ছাইরা দেও, বেশি আরাম করতেছে লিগা শৈতান ফুটগিত গুজতেছে, একদম নীরব। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মদিনার আমিরের সামনে আমার নবী হাজির হইছে, ওহাবীরা জ্বলতাছে, এটা ওহাবীদেরই কিতাব, এই কিতাব থেকে আলোচনা সত্য ঘটনা বলতেছি, যদি বিদ্যা বলি জিব্বাটা কাইটা মাথা কামায় আলকাতরা লাগায় আমার বাড়ি বিড়ি দত্তরে পাঠাই দিবেন, কোনো সমস্যা না, জিব্বাটা কাইটা আলকাতরা লাগায় দিয়ে যদি জাররা পরিমাণ মিথ্যা বলি। তৃতীয়বারের মতো আমার নবী স্বপ্নে হাজিরিয়া বলে হে হে মদিনার আমির, তোমারে কইছি আব্দুর রহমান জামি যেন আমার মদিনার রোজার ভিতরে না আইতারে, কিন্তু আব্দুর রহমান জামি দুইটা গেট পার হয়ে আমি নবীর রোজার কাছাকাছি চলে এসেছে। এই মিয়া তুমি কি ভাড়া দাও মিয়া, তুমি কি পাহারা দাও? আব্দুর রহমান জামি দুইটা গেট পার হয়ে আমার রোজা কাছাকাছি চলে আসছে, তুমি মিয়া কি সেনাবাহিনী দিয়ে মোতায়েন করেছো? পাগলা তিতা মিরা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না, আব্দুর রহমান জামি রওজার কাছাকাছি চলে গেল, তৃতীয়বারের মাথায় আমার মদিনার নবী বলে আব্দুর রহমান তো আইয়া ফসছে তাড়াতাড়ি বেশি কইরা দেস না, আরে বেশি কইরা সেনাবাহিনী মোতায়েন কর, হে যদি আমি রওজার সামনে আয়া পরে আমি কোনোভাবে রওজার ভিতরে থাকতে পারবো না, কোনোভাবে আমি নবীর রওজার ভিতরে থাকতে পারবো না, আমি তার প্রেমে তার মহব্বতে টানে আমি রওজার দিকে উঠে যেতে হবে, তুমি তাড়াতাড়ি করে আগামীকাল ভালো করে রওজার আশেপাশে গ্রাউ করো। বন্ধরে আমার, যেই মাত্র তৃতীয়বারের মাথা আমার নবী স্বপ্নে দেখা দিলেন, ওই মদিনার আমির আর দেরি করে নাই সেনাবাহিনী মোতায়েন করলেন, বেশি বেশি হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করলেন, কোনোভাবে রওজার ভিতরে কোনো ছোট বড় বুড়া কোনো মানুষ রওজার ভিতরে ঢুকতে পারে না। এবার আব্দুর রহমান জামি কই নবী গো, মায়ার নবী দয়ার নবী, আপনি আমারে মায়া করে মক্কায় আনলেন, খানা কাবা দেখাইলেন, আরাফাতের ময়দান দেখাইলেন, আবার আপনি আমারে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গিটটাও পার করলেন, আর একটা মাত্র গিট যদি আমি পার হইতে পারি আপনার রওজার একদম কাছাকাছি চলে এসেছি, দয়া করে আপনি আমারে সুযোগটা দেন, এই মানুষগুলাকে বেদ করে যেন আমি রওজার ভিতরে ঢুকতে পারি। যেই মাত্র এই কথা বলছে গো,
এবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে মুখটা কিভাবে ডাইকা ফেললেন চোখটা কিভাবে বন্ধ করলেন একেবারে পাগল পাগল লেবাসে চুলগুলা ছেড়ে দিলেন আউলা বেশে পাগল হয়ে গেলেন সে যে আব্দুর রহমান জামি কোনোভাবে যেন তারে না চিনে সে পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হইয়া রওজার ভিতরে যেই মাত্র ঢুকবে সেই মুহূর্তে মদিনার আমিরের চুকা চুকে সামনা সামনে হাজির হইয়া গেল মদিনার আমির তো কেডাও আব্দুর রহমান জামি কো আমি কেউ না আমি একটা পাগল মদিনার আমির কো সালাহি কইরো না গত রাতে কিন্তু নবীজি তোমার চেহারা আমারে দেখেছে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আমার বাবা মুর্শিদরে হারাইছে সে বুঝে মুর্শিদ হারানোর বেদনা যে কত কষ্ট সে মা হারাইছে সে বুঝে মা হারার বেদনা কত কষ্ট যে বাবা হারাইছে সে বুঝে বাবা হারার বেদনা কত কষ্ট এরে যুবক ভাই যার মা আছে বাবা আছে সে বুঝবে না মা বাবা হারাইবার বেদনা কত কষ্ট আমিরে বলে আপনি তো আব্দুর রহমান জামি আর আব্দুর রহমান জামি কো না না আমি একটা পাগল আমারে কেউ ধরেন না আমি পাগল আর মদিনার আমির কো আপনার চেহারাই তো নবীজি গত রাত্রে আমারে দেখাইছে আপনি কোনোভাবে রওজার ভিতরে ঢুকতে পারবেন না এই সুযোগ আপনাকে দেওয়া হবে না এই সুযোগ আপনাকে দেওয়া হবে না এই সুযোগ আপনাকে দেওয়া হবে না নবী দেখা দিতে পারে নবী দেখা দিতে পারে ফাজাইলে দুরুদ কিতাবের নাম শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবি মুহাজির মাদানী উনি লিখেছে কিতাবটা তাররা পরিমাণ মিথ্যা নয় যিনি ওহাবীদের বড়টা করি কিতাবের মধ্যে লিখেছে আমার মদিনার নবী যখন যাকে চাইবে আমার মদিনার নবী বাংলা করে হাজির হয়ে যাবে হাই 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 সঙ্গে সঙ্গে হ্যাংকাপ লাগাই লেছে আর আব্দুর রহমান দামি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আপনার দরবার থেকে আমাকে হ্যাংকাপ লাগাইয়া লয়া যায় আমি কি আপনার রওজার ভিতরে ঢুকতে পারবো না আমি দেখেনি সম্পূর্ণ ডায়েরির ভিতরে আপনার নামের কাসিদা লিখেছি শুধু নবী নবী নবীর প্রেম আপনার নামে শান মানে গজল লিখেছি আমার মনে বড় ইচ্ছা ছিল আপনার রোজার সামনে যাই আপনাকে আমি শোনাইবো কিন্তু মদিনার আমিরে দিয়ে আমার হ্যান্ডক্যাপ লাগাইয়া দিছে আপনার রোজার সামনে কি আমি যাব না আমার ভিতরটা আমার ভিতরটা জার জার হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ ও বারো থেকে আমি এসেছি আপনি রোজার সামনে আমি হাত দিয়া ধরব আর আমি কাসিদা গুলা পড়ব কিন্তু মদিনার আমির দি আমার টাইন্না কুকুরের মতো ছাগলের মতো টাইন্না টাইন্না লইয়া যাইতাছে আপনি কেমনে রওজার ভিতর থেকে সহ্য করতেছেন আপনি কি আমারে দয়া করে আপনার কাছে নিবেন না এই কথা বলা মাত্র আমির আর দেরি করলেন না ওই পাগলা আব্দুর রহমান জামিকে হ্যান্ডকাপটা লাগাইয়া জেলের ভিতরে ঢুকাইয়া দিলেন জেলের ভিতরে ঢুকানোর পরে সকালেও খানা দেয় না দুপুরেও খানা দেয় না রাতের বেলাও খানা দেয় না আরো আব্দুর রহমান জামির উপর আঘাত করতে লাগলো যেই মাত্র আঘাত করে সে মাত্র নবী গো কোয়া ডাক মারে রে ও আমার উবাই দিয়া কাশিমীর দরবারের যুবক এ বাইরা রে ও মুরুপি বাবারা আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ
एक दिन नई दुई दिन नई तीन दिन चार दिन जेलर मध्य आटक कर रखसे चतुर्थ बारे माता আমার নবী ওই আমিরের ঘরে হাজির হইয়া গেল আমার নবী ডাক দিয়া কয় আমিরে রে ও আমির তোরে কইছি আব্দুর রহমান জামিরে বন্দি কইরা রাখ খানা দাস না কেন এই কথা তো বলি নাই তারে খানা দিও না তারে আঘাত কইরো না এই কথা তো আমি বলি নাই তারে আঘাত করো খানা দিও না এই কথা তো আমি বলি নাই আব্দুর রহমান জামিরে কষ্ট দিও না আব্দুর রহমান জামির অন্তরে কষ্ট দিও না আব্দুর রহমান জামির আঘাত কইরো না আব্দুর রহমান জামিরে কষ্ট দিলে আমি নবীর অন্তরে কষ্ট লাগে রে তারে আঘাত কইরো না এই কথা বলা মাত্র আমিরে ডাক দিয়া কো আপনি কইলেন রোজার ভিতরে যেন না ঢুকতে পারে আপনি বললেন বন্দি করার জন্য রোজায় ঢুকতে দিলাম না বন্দিও করলাম আবার আপনি এখন বলতেছেন তারে মারতাম না আঘাত করতাম না কষ্ট দিতাম না এই রহস্য তো বুঝলাম না আপনি বলেন বন্দি করার জন্য বন্দি করলাম খানা মানে বন্দি করলাম কিন্তু আমরা খানা দিছি না আঘাত করছি এটা আমরা মনে করছি নবী কইছে রোজার ভিতরে যেন না যায় তারে ভাবতেছি রোজার ভিতরে যেন না যায় তারে তাহলে অবশ্যই সে দুশমনের রাসূল অথবা নবীকে কষ্ট দিছে এইজন্য নবী যে বলতেছে রোজার জন্য না ঢুকতে পারে এইজন্য আমরা আঘাত করছি কষ্ট দিছে আবার আপনি বলতেছেন তারে মারবো না খানা দিব না যে নিলে তোমার সাথে আঘাত করে খানা কম দে এইজন্য আমরা এই ব্যবস্থা করছি ও বন্ধুরে আব্দুর রহমান জামির ব্যাপারে আমার মদিনার নবী বললেন ও পাগলা আমির আমি নবীকে রে তারে রওজার ভিতরে ঢুকতে দিছি না তুমি জানোনি এর একটা কারণ হলো আব্দুর রহমান জামির ভিতরে আমি নবীর জন্য যে ভালোবাসা আব্দুর রহমান জামির ভিতরে আমি নবীর জন্য যে প্রেম যে ভালোবাসা সে যদি আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তার কাছিদা গুলা তার গজল গুলা বলতে থাকে আর আমি নবীর রওজা মোবারকের সামনে মুরাকাবাই মুশাহাদাই বৈসা যায় আর চোখের পানি যদি ফেলাইয়া দি আর চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া যদি নবী গো গোয়া কান্দে আমি নবীর রওজার ভিতরে থাকতে পারবো না রওজা থেকে আমার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার সাথে মোলাকাত করার জন্য রওজা ভেদ করে আমি দাঁড়ায় যাইতে হবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জন্ম বলছি সে যেন আমার রওজার ভিতরে না আসতে পারে তুমি তারে বাধা দিয়া রাখো এবার আমিরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বুঝি ওই আব্দুর রহমান জামিরে এত ভালোবাসেন কতারাতারে তুমি তারে সাইরা দাও সে যেন আমি নবীকে রওজার ভিতরে না এসে বাইরে বাইরে সালাম দিতে পারে যেই মাত্র আব্দুর রহমান জামিকে ছেড়ে দেওয়া হলো একটা দূর দিয়া আমি নবীর রওজা মুবারকের সামনে হাজির হয়া যায় রওজার সামনে যাইয়া রে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক মাইরা দিছে এমন জোরে ডাক দিছে রওজার সামনে যাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ একদিন কেন দুই দিন কেন তিন দিন কেন আমি সারা জীবন যদি জেলে থাকতাম এরপরেও আপনি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত না করে মদিনার শরীফ থেকে আমি বাড়িতে যাইতাম না হাত ধরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই আব্দুর রহমান জামি রওজার সামনে যায় আমার নবীকে ডাক দেয়া বলে আহারে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবেসে যাব আমি জীবন যত দিন আমার মারহাবা কইতেন না আর কুজুরে কন্যা মারহাবা টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবেসে যাব আমি জীবন যত দিন আমার ও গো আল্লাহ পরোয়ার দেখায় নবীর দিদার না পাওয়ার বেদনা যাবে মোছে নবী গো এ গোলামের কিবা করার আছে নবী গো এ গোলামের কিবা করার আছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার আমার এই সংক্ষিপ্ত এই ঘটনা দ্বারা আমি বোঝাইতে চেয়েছি আমার নবীর মহব্বত থাকলে আমার নবী দেখা দিতে পারে কি পারে না শুধু পারে না আমার নবী ঘুমের ঘরে হাজির হইতে পারে কি পারে না টাকা পয়সা না থাকক নবীর মহব্বত থাকলে নবীজি মদিনা নিতে পারে কি পারে না